বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ব্যর্থতা বলে আমি মনে করি, বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ব্যর্থতা বলে আমি মনে করি, বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কোন ব্যবস্থার মধ্যে দিয়ে চলতেছে, বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হাতে কি বাংলাদেশ ছাত্র লীগ জিম্মি, উপরমহল থেকে নির্দেশনা মানে আসছে যে আমাদের মামলা নেওয়া যাবে না। এটা বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি লালবাগ থানাকে বলে দিয়েছে যাতে কোনোভাবেই কোনো ধরনের মামলা না নেওয়া হয়। আমরা আজকেও গেছি সকালে, গতকালকে সকালেও গিয়েছি। না এখানে আমি আরেকটা কথা বলি ভাই, আপনারা জানেন ভিকটিম জান্নাতুল ফেরদৌসি, আমাদের কিন্তু ইডেন কলেজে কোনো দুইটা গ্রুপ না, আমরা সবাই একটা পরিবার। কিন্তু যখন আমার সহযোদ্ধাকে আঘাত করা হবে আমি কিন্তু সহযোদ্ধা হিসেবে প্রোটেক্ট করব, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু ভিকটিমকেও বহিষ্কার করা হলো, কিন্তু ভিকটিমকে যারা মারলো তাদের বহিষ্কার করা হলো না। তাহলে বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কোন ব্যবস্থার মধ্যে দিয়ে চলতেছে, তাহলে বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি হাতে কি বাংলাদেশ ছাত্র লীগ জিম্মি। আমি গতকাল সকালে ওই থানায় গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমার সাথে যা যা ঘটছে আমি ওইগুলো বলার পরে ওনারা হচ্ছে আমার থেকে জাস্ট অভিযোগ নিছে, নেওয়ার পরে হচ্ছে আমার মামলাটা নেয় নাই, আমাকে আমার হলের ম্যাম আর হচ্ছে ডিপার্টমেন্টের ম্যাম টিচার গিয়ে নিয়ে আসছে, নিয়ে আসার পরে আমার মামলা নেয় নাই। আজকে যখন আমি আবার গেলাম, যাওয়ার পরে আমি প্রথম শালম ভাইয়ের সাথে কথা বলি, পরে হচ্ছে ওসির সাথে কথা হয় ফোনে, উনি বলছে যে আমাদের মামলা নেওয়া যাবে না, উপরমহল থেকে নির্দেশনা মানে আসছে যে আমাদের মামলা নেওয়া যাবে না। তারা তো নাম বলে নাই, বলছে উপরের মহল থেকে নিষেধ আছে। না আমি মামলা করে অভিযোগ দিতে বলা হইছে, বলছে যে আপনি অভিযোগ দিয়ে যান, আমরা হচ্ছে পরে ব্যবস্থা নেব, কিন্তু সেটাও নেয় না। এবং আজকে যাওয়ার পরও সেম তারা হচ্ছে আমার মামলা নেয়। আমার প্রশ্নটা হচ্ছে এখানে যে রিবাপুর যে অডিওটা ফাঁস হয়েছিল সেটা কিন্তু দেশ টিভির মাধ্যমেই আমরা জানতে পারি, আমাদের কাছে কিন্তু ওরকম কোনো অডিও ছিল না, আমরা দেশ টিভির মাধ্যমেই জানতে পারি। তাহলে এতগুলো অকারেন্স করার পরেও রিবা এত হাজার হাজার প্রমাণ আমাদের কাছেও আছে, অনেক সাংবাদিকদের ভাইদের কাছে কিন্তু আমরা চাঁদাবাজির ভিডিও রেকর্ড কিন্তু পাঠাইছি, তো এত বিস্তর অভিযোগ থাকার পরেও তাকে বহিষ্কার করতে না পারাটা বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারির ব্যর্থতা বলে আমি মনে করি। এবং আমাদের বিরুদ্ধে যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে সেটা আমরা মানি না, কারণ আমরা মানি না, মানবো না। আমাদের সর্বোচ্চ অভিভাবক এবং আমাদের বাংলাদেশ ছাত্র লীগের একমাত্র সাংগঠনিক নেত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যেদিন সিদ্ধান্ত নিবে যে আমরা সবাই বহিষ্কার, সেদিন থেকেই আমরা বহিষ্কার, তার আগে আমরা বহিষ্কার না। ওনারা সরাসরি প্রেসিডেন্ট সেক্রেটারিকে প্রোটেক্ট করতেছে, যে আমাকে মারা হইলো, এত কিছু হইলো, তারা কিন্তু কোনো সিদ্ধান্ত নেয় নাই। এবং আমাকে যারা যারা মারছে আমি তাদের সবার নাম স্পষ্ট করে বলছি, তারপরও তাদের ব্যবস্থা নেয় নাই। কিন্তু কালকে প্রেসিডেন্ট সেক্রেটারি যখন প্রেস ব্রিফিং দিতে আসলো, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, তারাও আঘাত করছে, এই পাশ থেকেও আঘাত করা হচ্ছে। শুধু কিন্তু আমাদের যারা আমাদেরকেই বহিষ্কার করা হয়েছে, তারাও তো এটার সাথে জড়িত, কই তাদের কারো তো নাম আসলো না। তো কখনো এক পাক্ষিক হতে পারে না, কেউ আমাকে দিচ্ছে না হয় আমি কাউকে দিচ্ছি, দুই পাক্ষিক হয়। তাহলে এক বহিষ্কারটা কি করে এক পাক্ষিক হয়, শুধু আমাদের নামেই কেন? এবং আমাকে যারা আঘাত করলো তাদের কোনো ব্যবস্থাই কেন নেওয়া হচ্ছে না? বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে নিতে হবে, কারণ তারা এমন কোন এমন নেতৃত্ব বাছাই করেছে কেন যেখানে ইডেন কলেজ ছাত্র লীগের আজকে এত বিতর্কিত হচ্ছে? বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি কোন প্রকার তদন্তবিহীন রাতের অন্ধকারে একটা প্রেস রিলিজ দিয়ে দেবে, এটা তো সংগঠনের নিয়ম কানুন হতে পারে না। আমি যেমন ছাত্র লীগের একজন কর্মী হিসেবে নিয়ম মেনে চলবো, বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকেও সংগঠনের একজন নেতা কর্মী হিসেবে নিয়ম মেনে চলতে হবে, সে কিন্তু নিয়মের বাইরে না। সহসভাপতি আয়েশা ইসলাম মিম 313 নম্বর রুমের একটা মেয়েকে, 313 নম্বর রুম একটা লিগেল মেয়েকে, সে একটা আমি পরিবারের সন্তান, সেই মেয়েটাকে মারধর করার পরে পায়ে কিন্তু গরম চা ঢেলে দিছে। বাংলাদেশ ছাত্র লীগ তার বিরুদ্ধে কি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে? আচ্ছা আমি আপনাকে বলি, বাংলাদেশ ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি বা কেন্দ্রীয় ছাত্র লীগের নেতার কি এই ধরনের বক্তব্য দেওয়া উচিত, দিতে পারে? তারাই তো আমাদের নেতা বানাইছে। তার মানে কি? এটাতে আপনারা স্পষ্ট হন যে কেন্দ্রীয় ছাত্র লীগের একাংশ এই ষড়যন্ত্রের সাথে সরাসরিভাবে জড়িত। এবং আমরা ফলাও করে বলতে পারি, বেনজির হোসেন নিশির কারণেই কালকে গণহারে বহিষ্কার হয়েছে, আপনারা তার ফেসবুক ওয়ালে গিয়ে তার পোস্টটা দেখবেন। আচ্ছা সে পদত্যাগ করার পরে সে দুপুরবেলা কি করে তদন্ত মানে প্রেস আবার সাধারণ সম্পাদককে দেয়, সেটা তো আমাদের জানার বিষয়। আপনাদের গণমাধ্যম আমরাই বলি, তাহলে আপনারা কি বের করবেন তাদের? আপনাদের গণমাধ্যম কর্মীদের কাছে বা সাংবাদিক ভাইদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা বাংলা ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ধরেন, জিজ্ঞেস করেন সংগঠনে এত অনিয়ম কেন। আগে আমাদের সহকর্মী জান্নাতুল ফেরদৌসের উপর যে অতর্কিত হামলা হয়েছে সেই হামলার সুষ্ঠু বিচার করতে হবে,
সেই বিচার করবে। আমরা বলেছিলাম যদি আমরা এর বিচার না পাই তাহলে আমরা গণহারে অব্যাহতি দিব, কিন্তু সেটা নিয়ে এখনো বিচার হয়নি। গণহারে অব্যাহতি দেওয়ার যে ফলাফলটা হতে পারে সেই ফলাফলকে তারা ফলপ্রসূ হতে দিবে না বিধাই তারা আগে আমাদের নির্দিষ্ট করে কিছু সংখ্যক নেত্রীকে বহিষ্কার করেছে। কারণ আমরা এখানে 21 জন উপস্থিত ছিলাম, কালকে আমরা স্বাক্ষর দিয়েছিলাম, যে প্রেস রিলিজ করেছিলাম সম্পূর্ণ ডকুমেন্ট আপনাদের কাছে আছে। যদি বহিষ্কার হয় তাহলে 21 জন বহিষ্কার হবে, কিন্তু 21 জন বহিষ্কার না হয়ে কেন 12 জন বহিষ্কার হলো এটা অবশ্যই তাদের একটি পরিকল্পনা। কারণ যদি আমাদের সাংগঠনিকভাবে নিয়ম আছে কমিটির যদি অধিকাংশ মানুষ যদি একসাথে বহিষ্কার হয় বা তা পদত্যাগ করে বা গণহারে পদত্যাগ করে সেই ক্ষেত্রে কমিটি বিলুপ্ত হয়ে যায়, তাহলে একাংশ কি করলে কমিটিটাও থাকলো আর বহিষ্কারটা মানে বহিষ্কারটা হয়ে গেল। এটা সাধারণ মেয়েরা বলেছে, এটা সাধারণ মেয়েরা বলেছে, এটা ওরাই জানে। আমাদের কাছে তথ্য প্রমাণ নাই, কিন্তু এরকম বিষয় আমাদের কানেও আসে, বারবার আসে, যে আমরা শুনছি যে বিভিন্ন সচিবালয় মন্ত্রণালয়ে ওনার মেয়েরা গিয়ে নাকি বিভিন্ন জায়গা থেকে কাজ নিয়ে আসে, মানে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে, এগুলো আমাদের মানে ভেসে ভেসে আমাদের কানে কথায় কথা আসে, কিন্তু আমাদের কাছে কোনো প্রমাণ নেই।